নতুন কেউ যদি অংশীদার হিসেবে আসতে চাই কে কি সত্ত্বে সে এখানে আসবে এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। তারপর হচ্ছে কেউ একজন মনে করো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আবার কেউ একজন এখান থেকে চলে যেতে চাচ্ছে, সে কিভাবে চলে যাবে, তাকে তার লাভ বা তার টাকা অংশ কিভাবে দেব, ওই বিষয়গুলো আমাদের একটা পার্ট। আর একটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমরা বন্ধ করে দেব, এই অভিযোগ সাধারণ করে দেব, এটা একটা পার্ট। অর্থাৎ আমাদের এখানে অংশীদারের ক্ষেত্রে তিনটা পার্ট, একটা হচ্ছে অ্যাডমিশন রিটায়ারমেন্ট, আর একটা হচ্ছে ডিজলেশন, এবং তিনটা মিলে তিনটা অধ্যায়। তিনটা মিলে কি তিনটা আলাদা আলাদা অধ্যায়, এগুলো কি আলাদা আলাদা অধ্যায়। আজকে আমরা আলোচনা করব মূলত অ্যাডমিশন পার্টনারশিপের কি অ্যাডমিশন, এই পার্টনারশিপের অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কি কি কাজ করব এই জিনিসটা আমরা শিখব। এখন অ্যাডমিশন মানে হচ্ছে যে আগমন, অ্যাডমিশন মানে হচ্ছে যে কি মনে করো আগের প্রতিষ্ঠিত একটা ব্যবসা প্রতিষ্ঠান, মনে করো আমরা বললাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের তিনজন অংশীদার এবিসি, তিনজন অংশীদার বি ব্যবসা থেকে কি করবে চলে যাবে, সরি ভুল বলতেছি, এ মনে করো এ আর বি, এ আর বি দুজন অংশীদার একটা ব্যবসা প্রতিষ্ঠান, সি নতুন করে এখানে আসবে, সেই ব্যবসায় নতুন করে কি আসবে, তাহলে বিভিন্ন শর্ত সাপেক্ষে যখন নতুন অংশীদার আসে এটাকে বলো অংশীদার আগমন, এটাকে বলো অংশীদারদের কি। মনে করো আমি আর অভি মিলে একটা ব্যবসা করতেছি, সঞ্জিত আছে এখানে ব্যবসায় আগমন করতে, তো আমরা কষ্ট করে এই ব্যবসাটা কি করতেছি প্রতিষ্ঠা করছি না, প্রতিষ্ঠা করছি, এখানে মার্কেটে আমাদের ভ্যালু আছে। এখন সে আসার পরে তো সেই সুযোগটা নিবে, সেই সুযোগটা কি করবে গ্রহণ করবে, তো সে যদি এই সুযোগটা নিতে চায়, নিতে চাইলে তাকে আমাদের এটার জন্য অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। এখন সে তার আগমনের সময় আমাদের যে সম্পত্তি গুলো আছে এগুলোকে আমরা বাড়াই দিব, মূল্য সম্পত্তির মূল্য বাড়াই দিতে পারি, আবার কমাইতেও পারি, মূলত কি করবো শিখবো। তাহলে অংশীদারদের আগমন বলতে কি বুঝি, পুরাতন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে যদি কেউ আগমন ঘটে তার আগমনের সময় আমরা যে যে কাজ করবো সেটাকে বলা হয় আমাদের পার্টনারশিপ অ্যাডমিশন বলা। এখন আসে পার্টনারশিপ অ্যাডমিশনের ক্ষেত্রে প্রধানত আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের যে সমস্ত সম্পত্তিগুলো আছে এবং যে সমস্ত দায়গুলো আছে এই সম্পত্তি এবং দায়গুলোকে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে যে এটা বাধ্যবাধকতা নাই করতে বলা থাকতে পারে। মনে করো আমাদের আগের একটা ল্যান্ড আছে, ল্যান্ডের মূল্য আছে মনে করো 5 লক্ষ টাকা, আমরা চিন্তা করলাম আমরা দুজনে কষ্ট করে ল্যান্ড কিনলাম, সেই যেহেতু আসবে ল্যান্ডের মূল্যটা বাড়াই দিই, মনে করো 5 লক্ষ টাকার ল্যান্ড আমরা মূল্য বাড়াই দিয়ে কত করলাম 5 লক্ষ 50,000 টাকা দিলাম, তাহলে 50,000 টাকা বেড়ে গেল। ফার্নিচার ব্যবহার করতেছি এটা মনে করো অবচয় হয়ে গেল, তো ফার্নিচারের মূল্য আগের মনে করো 5 লক্ষ টাকা আছে, আমরা এটা 20,000 টাকা কমাই 4,80,000 টাকা করে দিলাম, তাহলে বাড়তেছে আবার কমতেছে দায়ের পরিমাণ। আমাদের একটা দায় ছিল মনে করো 50,000 টাকার একটা দায় ছিল, আমরা চিন্তা করলাম আমরা শুধু কেন দেবো সেই সময় থেকে এবং একটু বেশি দিই একটু বাড়াই দিই, তাহলে মনে করো 5 লাখ টাকা তাইরে আমরা 6 লাখ টাকা বাড়াই দিলাম, সে দিতে বাধ্য থাকবে, কেন বাধ্য থাকবে, কারণ সে আমাদের ব্যবসায়ের প্রফিট নিবে, প্রতিষ্ঠিত ব্যবসায়ীর। আমি যখন মনে করো এখন ইউনিলিভার্স, ইউনিলিভার্সের যদি আমি অংশীদার হিসাবে জয়েন করতে চাই তাহলে সে তারা আমাদের থেকে অবশ্যই বেশি টাকা নেবে, কারণ তাদের একটা গুড উইল, কারণ আমি তো যাই সাথে সাথে তো আমাকে কষ্ট করতে হবে না, কারণ ব্যবসাটা প্রতিষ্ঠিত ওইখানে আমি যাই শুরু সাথে সাথে আমি এখান থেকে লাভ পেতে শুরু করি আমার কোনো কষ্ট ছাড়া, সেই জন্য আমাকে এখানে অতিরিক্ত কিছু অবশ্যই কি করতে হবে দিতে হবে, এটাকে বলা হয় আমাদের
রিভিলেশন বলা হয়। এগুলোকে কি বলা হয়? তাহলে আমাদের এই যে সম্পত্তি এবং দায়, এই সম্পত্তি এবং দায় যে হিসাবের মাধ্যমে এই সম্পত্তি এবং দায়গুলোকে আমরা পুনর্মূল্যায়ন করব। কি করব? পুনর্মূল্যায়ন করব, বাড়াবো অথবা কমাবো। এটাকে বলা হয় আমাদের রিভিলেশন অ্যাকাউন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে রিভিলেশন অ্যাকাউন্ট বলা হয়। রিভিলেশন পুনর্মূল্যায়ন, রিভিলেশন রি মানে পুনঃ, ভ্যালুয়েশন মানে মূল্যায়ন, পুনর্মূল্যায়ন। এটার জন্য আলাদা ক্ষতি আরো করতে হয়। এই রিভিলেশনের ক্ষেত্রে দুইটা ব্যালেন্স বের হয়, কারণ রিভিলেশনটা এখানে ডেবিটও হইতে পারে, রিভিলেশনটা এখানে ক্রেডিটও হইতে পারে। তো রিভিলেশনের যদি ক্রেডিট দিকে টাকা বেশি থাকে, ডেবিট দিকে যদি টাকা কম থাকে, সেটা আমাদের লাভ। পার্থক্যটা আমাদের কি? লাভ। আর রিভিলেশনের যদি ডেবিট দিকে টাকা বেশি থাকে, ক্রেডিট দিকে যদি টাকা কম থাকে, সেটা আমাদের জন্য লস। লাভ লস যা আছে এগুলো সবগুলো অংশীদারদের মধ্যে কি করতে হবে? ডেবিট দিকে যদি টাকা বেশি হয়, ক্রেডিট দিকে টাকা কম হলে পার্থক্যটা হবে লস। আর ক্রেডিট দিকে টাকা বেশি, ডেবিট দিকে টাকা কম হলে হচ্ছে প্রফিট। ঠিক আছে, লাভ লাভ লস হোক, এটা অংশীদারদের মধ্যে কি করে দিতে হবে? এবং ওল্ড পার্টনার, এখানে দুই ধরনের পার্টনার, একটা হচ্ছে ওল্ড পার্টনার আর একটা হচ্ছে, একজন হচ্ছে নিউ পার্টনার আর একটা হচ্ছে অল পার্টনার। তিনটা কথা, একটা হচ্ছে ওল্ড পার্টনার, ওল্ড পার্টনার মানে এআরবি, নিউ পার্টনার সি, অল পার্টনার এবিসি, এবি সি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের এই যে রিভিলেশন আর লাভ অথবা লস, এটা বন্টন করবো আমরা অল পার্টনারদের মধ্যে। কাদের মধ্যে? অল পার্টনারদের মধ্যে। এটা কিন্তু নতুন পার্টনার যে আসছে তার এখানে কোনো কিছু নাই, সে শুধু টাকা বেশি দেবে। ওই লাভ লস যেটা হবে এটা কারা বন্টন করে নেবে? অল পার্টনার যারা আছে ওদেরা বন্টন করে দেবে। তো আমাদের এখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমরা জামাদাগুলো অর্থাৎ পুনর্মূল্যায়নের জামাদাগুলো আমরা শিখে করবো। এক নাম্বার হচ্ছে ইনক্রিজ অফ অ্যাসেট, এটা জামাদা আমরা শিখবো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই আমাদের অ্যাডমিশনে যে জামাদাগুলো শিখতেছি সেম জামাদা আমাদের রিটায়ারমেন্টে, কোনো পার্থক্য নয়, একই জামাদা। শুধু অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে অংশীদাররা আসবে, রিটায়ারমেন্টের ক্ষেত্রে হচ্ছে অংশীদার চলে যাবে, কাজকর্ম সব একই। মানে প্রথম এখানে আমরা এই অধ্যায়ে যে জামাদাগুলো শিখবো সেম জামাদাগুলো আমাদের রিটায়ারমেন্টের ক্ষেত্রে, একই জামাদা, কোনো পার্থক্য। এক্ষেত্রে আমরা আগাম কেউ একজন আসতেছে, সেই জন্য আমরা সম্পত্তির দায়গুলোকে পুনর্মূল্যায়ন করতেছি। রিটায়ারমেন্টের ক্ষেত্রে কেউ একজন চলে যাচ্ছে, তার চলে যাওয়ার সময় সম্পত্তির দায়গুলোকে পুনর্মূল্যায়ন করবে, যা আমাদের একদম। তাই এখন আসো, প্রথম হচ্ছে ইনক্রিজ অফ অ্যাসেট, ইনক্রিজ অফ অ্যাসেট। তো অ্যাসেট বৃদ্ধি পাবে, অ্যাসেটটা এখানে কি পাবে? বৃদ্ধি পাবে। তো অ্যাসেট বৃদ্ধি পেলে অ্যাসেট ডেবিট হবে, হ্যাঁ। অ্যাসেট বৃদ্ধি পেলে অ্যাসেটটা কি হবে? ডেবিট হবে। তাহলে জামাদা কি হবে? পার্টিকুলার অ্যাসেট ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ডেবিট, তারপরে রিভ্যালুয়েশন ক্রেডিট। রিভ্যালুয়েশন কি? ক্রেডিট। পার্টিকুলার অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, পার্টিকুলার অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। এটা হচ্ছে যে ইনক্রিজ অফ অ্যাসেটের জন্য। তাহলে দুই নম্বর হচ্ছে ডিক্রিজ অফ অ্যাসেট, ডিক্রিজ অফ অ্যাসেট, অ্যাসেটের মূল্য কমে যাবে। তো অ্যাসেটের মূল্য কমে গেলে জামাদা কি হবে? এটা জামাদা হবে রিভ্যালুয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন ডেবিট, পার্টিকুলার অ্যাসেট কি? এখানে যতটুকু বাড়বে এবং যতটুকু কমবে ততটুকু নেবে। যেমন মনে করো ফার্নিচারের মূল্য আগে ছিল 1,00,000 টাকা, এটা এখন হয়ে যাবে 1,20,000 টাকা। আমরা কি 1,20,000 টাকা লিখবো নাকি 20,000 টাকা? যতটুকু বাড়বে ততটুকু লিখবো, যত টাকা পর্যন্ত বাড়বে তত টাকা না, আমরা লিখবো যতটুকু বাড়তেছে। তাহলে কতটুকু বাড়ছে? 20,000 টাকা। আবার আগের 1,20,000 টাকা আছে, এখন আমরা এটাকে 1,00,000 টাকা করলাম, এটাকে আমরা এখন কত টাকা করলাম? তাহলে আমাদের কমছে কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা লিখবো 20,000 টাকা, যতটুকু বাড়বে অথবা যতটুকু কমবে ততটুকু লিখবো। এরপরে তিন নাম্বার হচ্ছে ইনক্রিজ অফ লাইবিলিটিস, ইনক্রিজ অফ লাইবিলিটিস। তো ইনক্রিজ অফ লাইবিলিটিস, ইনক্রিজ অফ লাইবিলিটিস মানে দায় বাড়তেছে। কি বাড়তেছে? দায় বাড়তেছে। দায় বাড়লে ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? ক্রেডিট হয়।
ক্রেডিটর তাহলে যা হয় তা কি হবে রিভ্যালুয়েশন ডেবিট পার্টিকুলার লায়াবিলিটিস ক্রেডিট আচ্ছা দেখতে এসে যাবে তাহলে না পার্টিকুলার লায়াবিলিটিস ক্রেডিট আবার মনে করো ডিক্রিস অফ লায়াবিলিটিস রিভ্যালুয়েশন ক্রেডিট এই চারটা হচ্ছে এখানে আমাদের মেইন জামাটা তাহলে সম্পত্তি বৃদ্ধি করার জন্য সম্পত্তি ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট সম্পত্তি কমানোর জন্য রিভ্যালুয়েশন ডেবিট সম্পত্তি ক্রেডিট দায় বাড়ানোর জন্য রিভ্যালুয়েশন ডেবিট দায় ক্রেডিট তারপরে দায় কমানোর জন্য দায় ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট তো এখানে দেখো রিভ্যালুয়েশন কোথাও ডেবিট আছে আবার রিভ্যালুয়েশন কোথাও কি আছে ক্রেডিট আছে তাহলে এখানে আমাদের ক্রেডিট দিকে টোটাল যোগফল ডেবিট দিকে টোটাল যোগফল আমরা যোগফল করে এখানে ব্যালেন্স বের করব কি বের করব তো ব্যালেন্সটা আমাদের ক্রেডিট পাশে বেশি স্যার ডেবিট দিকে লায়াবিলিটিস করছেন না ওটা একটু বাড়ানোর জন্য করছেন না কমানোর জন্য করছেন লায়াবিলিটিস ডেবিট হলে বাড়ে নাকি স্যার ইন্টারেস্ট করছেন স্যার আর বাড়ানোর জন্য ক্রেডিট এখানে উঠে যাচ্ছে তো ইন্টারেস্ট হলে হচ্ছে তো রিভ্যালুয়েশন লায়াবিলিটিস ক্রেডিট আর ডিক্রেস হলে হচ্ছে লায়াবিলিটিস ডেবিট ওকে এখন আসো তাহলে আমাদের রিভ্যালুয়েশনের এখানে কি সৃষ্টি হবে এখানে পার্থক্য ব্যালেন্স আসবে ইনকাম স্টেটমেন্টে যেরকম আমাদের ব্যালেন্স আসতো তো এখানে আমাদের ব্যালেন্স আসবে তো ব্যালেন্সটা আমাদের ডেবিট পাশেও টাকা বেশি হতে পারে আবার ক্রেডিট পাশেও হতে পারে যদি ডেবিট পাশে টাকা বেশি হয় তাহলে লস আর ক্রেডিট পাশে টাকা বেশি হলে কি প্রফিট প্রফিট তার মানে আমাদের এরপরে পাঁচ নম্বর জামদাটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালুয়েশন প্রফিট অর লস ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালুয়েশন প্রফিট অর কি লস এটা আর আবার দুইটা একসাথে হবে যে কোন একটা লস হবে অথবা প্রফিট হবে এখন আসো তাহলে 6 নম্বর 5 নম্বর যাবে তাহলে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালুয়েশন প্রফিট অর লস রিভ্যালুয়েশন অফ রিভ্যালুয়েশন প্রফিট অর লস তো আমরা এটা দুইটা আলাদা করে লিখব প্রথমে এ দিয়ে লিখো প্রফিটের জন্য প্রথমে এ দিয়ে লিখো প্রফিট আচ্ছা এখানে বন্টন করব মানে তাদের ক্যাপিটালে বন্টন করব ক্যাপিটালে বন্টন করব মানে তাদের কিসে বন্টন করব ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল এক ধরনের দায় ক্যাপিটাল এক ধরনের কি দায় তাহলে প্রফিটের কারণে ক্যাপিটাল বাড়ে নাকি কমে বাড়বে ক্যাপিটালে প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে নাকি কমবে কি হবে তাহলে তাহলে কি হবে জামাটা কি হবে তাহলে ক্যাপিটাল ক্রেডিট তাহলে রিভ্যালুয়েশন ডেবিট ক্যাপিটাল ক্রেডিট রিভ্যালুয়েশন ডেবিট তারপরে হোল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হোল পার্টনার্স কেন আসছে হোল পার্টনার্সদের মধ্যে বন্টন করবে হোল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট না এটা শুধুমাত্র হোল পার্টনার যে তার কাছে বন্টন করবে তাহলে রিভ্যালুয়েশন ডেবিট অল পার্টনার্স এখানে অল পার্টনার্স মানে করে তিন জন হলে এর ক্যাপিটাল ক্রেডিট বি এর ক্যাপিটাল ক্রেডিট সি এর ক্যাপিটাল ক্রেডিট আবার পরীক্ষা হবে অল পার্টনার্স ক্যাপিটাল লিখে দিবা এটা আলাদা আলাদা লিখতে হবে পার্টিকুলারলি ওদের নাম দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে এর ক্যাপিটাল ক্রেডিট বি ক্যাপিটাল ক্রেডিট এটা লিখতে হবে তবে এখানে এটার পাশে লিখে দাও অল রেশিও ব্র্যাকেটের ভিতরে লিখো হ্যাঁ অল রেশিও লিখো এটা মানে এই এটা বন্টন করব আমরা অল রেশিও লিখো অল রেশিও ব্র্যাকেটের ভিতরে লিখে রাখ আর এটা আমরা বন্টন করব অল রেশিও অল রেশিও ওকে এখন আসো লস যদি লস হয় যদি কি হয় লস হলে ক্যাপিটাল কমবে হ্যাঁ লস হলে কি হবে ক্যাপিটাল কমবে তাহলে জামাটা কি হবে এটা হয়ে যাবে তোমার অল পার্টনার্স অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট সব রিভ্যালুয়েশন ক্রেডিট রিভ্যালুয়েশন কি ইকোনমিক ব্যবস্থা অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট এটা হচ্ছে তো তোমার লসের জন্য এটাও আমাদের একই রকম মনে করো দুটো পার্টনার আছে
তাহলে এস ক্যাপিটাল দেবি ডিস ক্যাপিটাল দেবি রেগুলেশন আমি ধরি না এইগুলো হচ্ছে আমাদের এখানে মেন যাবে না এর বাইরে আর কোনো যাবে না এগুলো হচ্ছে মেন এর বাইরে আমাদের গুড় হইল এগুলো আলাদা সাবজেক্ট মানে আলাদা বিষয় মানে এখানে মানে আলাদা টপিক সেটা আলাদা আলোচনা এখানে আরেকটা কমন যাবে আছে লিখে বল প্রশ্নে অনেক সময় দেখবা আমাদের যে ব্যালেন্স শীট ওরা এখানে তো একটা ব্যালেন্স শীট দিয়ে দিবে হ্যাঁ ওরা প্রশ্নে এখানে একটা ব্যালেন্স শীট কি করবে দিয়ে দিবে তো ওই ব্যালেন্স শীটের ভিতরে আমাদের জেনারেল রিজার্ভ দেওয়া থাকে জেনারেল রিজার্ভ হ্যাঁ দেওয়া থাকে জেনারেল রিজার্ভ অথবা রিজার্ভ ফান্ড জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা কোথায় দেওয়া থাকবে ব্যালেন্স শীটে দেওয়া থাকবে মানে আগে থেকে দেওয়া থাকবে জেনারেল রিজার্ভ আচ্ছা জেনারেল রিজার্ভটা কি দায় না সম্পদ দায় যদি থাকে ওগুলা প্রথমে বন্টন করে দিয়ে মানে তোর নতুন পার্টনার আগমনের পূর্বে ওটা আগে কি করে দিতে হবে আমাদেরকে বন্টন করে দিতে হবে তাহলে লিখো এরপরে লিখো সাজা না যাবে না ডিস্ট্রিবিউশন অফ জেনারেল রিজার্ভ ওইটা আর কি একই কথা তিনটা একই জিনিস প্রফিট অর লস এখানে ক্রেডিট টু বিট ডেবিট টু বিট এটা আলাদা উল্টো হবে আর কি ডিস্ট্রিবিউশন অফ জেনারেল রিজার্ভ লিখো ডিস্ট্রিবিউশন অফ জেনারেল রিজার্ভ ডিস্ট্রিবিউশন distribution of general reserve উনি বলতো কি পারবি এটা পারবো বা রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টিং এ মাস্টার্স করব বলতেছ না বা সাবজেক্ট প্রফিট অ্যান্ড অ্যাকাউন্টিং লস অ্যাকাউন্ট ব্যাকেট এ লিখে রাখো ক্রেডিট মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি কোন দিকে থাকে ক্রেডিট দিকে থাকে অথবা ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট কারণ ইনকাম স্টেটমেন্ট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে যদি ডেবিট হয় তখন সেটা লস বুঝায় কি ফান্ড লিখছেন এফএনডি এ যদি ফান্ড যদি মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা যদি ব্যালেন্স শীটের কোন দিকে দেওয়া থাকে যদি ডেবিট দিকে দেওয়া থাকে তাহলে হচ্ছে লস তাহলে হচ্ছে যে কি লস আর ক্রেডিট দিকে দেওয়া থাকলে হচ্ছে প্রফিট একইভাবে ইনকাম স্টেটমেন্টটা যদি ব্যালেন্স শিটে ডেবিট দিকে দেওয়া থাকে মানে সম্পত্তির পাশে দেওয়া থাকলে হচ্ছে যে লস আর যদি লায়াবিলিটিস এর পাশে দেওয়া থাকলে তাহলে হচ্ছে প্রফিট তাহলে ইনকাম স্টেটমেন্ট আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সেজন্য এটা দেখতে হবে কোন দিকে দেওয়া আছে যদি ক্রেডিট দিকে দেওয়া থাকলে অসুবিধা নাই প্রফিট ধরে কাজ করব কিন্তু ডেবিট দিকে অর্থাৎ সম্পত্তির পাশে দেওয়া থাকলে আমরা এটাকে লিখো জেনারেল রিজার্ভ ডেবিট জেনারেল রিজার্ভ ডেবিট তারপরে হচ্ছে All partners capital credit. All partners capital credit. All partners capital credit. তো এখানে জেনারেল রিজার্ভ এর জায়গায় তোমার রিজার্ভ ফান্ড থাকতে পারে তখন রিজার্ভ ফান্ড ডেবিট লিখবা যেটা থাকে ওটা লিখবা তারপরে তোমার এখানে প্রফিট এন্ড লস থাকতে পারে তখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লিখবা তোমার এখানে ইনকাম স্টেটমেন্ট থাকতে পারে তখন এখানে ইনকাম স্টেটমেন্ট লিখবা ঠিক আছে এখানেও লিখে রাখো অল রেশিও এটাও বন্টন করতে হবে অল রেশিও অনুযায়ী এটাও বন্টন করতে হবে অল রেশিও অনুযায়ী এটাও বন্টন করতে হবে অল রেশিও অনুযায়ী ওকে এখন আসো তাহলে আমাদের আমরা একটু দেখি এগুলো হচ্ছে নরমাল জাবেদা কয়টা আছে শেষ আমাদের নরমাল জাবেদা শেষ এখন আমাদের গুড উইল এর জাবেদা আছে এখানে আমাদের গুড উইল এর তিনটা জাবেদা আছে গুড উইল ঠিক আছে আর এখানে জাবেদা গুলো আছে এখানে জাবেদা গুলো মুখস্থ করতে হবে অ্যাকাউন্টিং ছাড়া পড়িয়ে দেওয়া যাবে না এখন এখানে কথা আছে তোমরা বলতেছো স্যার এগুলা কঠিন আসলে তুমি যদি ব্লাড অ্যাসেটের অঙ্ক করতে যাও ওগুলা না চাও ব্লাড অ্যাসেটের অঙ্ক করতে গেলে দেখা গেছে যে তোমার অবচয়ে অবচয়ে ভুল করে ফেলা অঙ্ক ভুল হয়ে কিন্তু এখানে তো তোমার জামাদাগুলো ঠিকঠাক করলে ভাই সবাই
স্যার কমার্স কলেজে একটু আপনি 1100 এরপরে যাই আমরা বুড়ই ওই দিন আমাদের রুম গান দিয়ে আগে আমরা একটু আরতে আলোচনা করি কত ইন্টারেস্ট অফ অ্যাসেট পরীক্ষার হাজার টাকা হাজার টাকা দিলে পাস প্রথমত হচ্ছে ইনক্রিজ অফ অ্যাসেটের যা কথাটা হচ্ছে পার্টিকুলার অ্যাসেট ডেবিট রেগুলেশন ক্রেডিট ডিক্রিজ অফ অ্যাসেট রেগুলেশন ক্রেডিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট তিন নাম্বার হচ্ছে ইনক্রিজ অফ লায়াবিলিটিজ জেনারেল রিজার্ভ ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট মাথা বুদ্ধি রিজার্ভ ওকে এখন আসো গুরু কি কইতা হারি কি মুখস্মে তো দুটো আছে অবস্থা নিচ্ছে তো এখন তো সবাই টুটু টুটু মিলাতে এখন আসো পরীক্ষা দিয়ে এরকম হতো আর তো ঢুকে যদি ফাইনাল নাম্বার আসে তো দেখালো পরীক্ষা দিতা ও কান্ন তো আমি ভিডিও শোনার পরে যার কথা বেশি শুনি তাকে আমি নেক্সট দিন পাবো আচ্ছা গুড়ই আমি ভিডিওতে কম এখন আসো গুড়ই বলতে আমরা কি বুঝি শোনা শোনা মনে করো সে অনেক ভালো তার শোনা এর ইউনিভার্সের পণ্য ভালো এর ইউনিভার্স সম্পর্কে শোনা ঠিক আছে তারপরে এরপরে আসো তাহলে এই গুড়ই আমরা যে একটা কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালাম কেউ আসে আসে এখানে অতিথি পাকে সে আসে এখানে লাভ বহন করবে এটা হবে না গুডউইল মেথড এটা একটা তারপরে দুই নাম্বার হচ্ছে রিভ্যালুয়েশন মেথড রিভ্যালুয়েশন মেথড রিভ্যালুয়েশন মেথড তারপর তিন নাম্বার হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড তবে প্রিমিয়াম অফ গুডউইল মেথডটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায় তিন নাম্বার হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড এই তিনটা এখন এখানে কষ্টের কথা হচ্ছে চিনব কিভাবে কোনটা কোন মেথডে করতে হবে একবারে সহজ যদি প্রশ্নে গুডউইল এর পাশে গুডউইল অফ ব্রেইনস বাই বট পারসেস এইজন্য মুখস্থ করো পারসেস এই কথাগুলো যদি প্রিমিয়াম প্রিমিয়াম সরাসরি বলিও দিতে পারে প্রিমিয়াম শেয়ার অফ গুডউইল শেয়ার এই কথাগুলো যদি বলা থাকে তখন বুঝে যাব যে এটা হচ্ছে প্রিমিয়াম মেথড কোন মেথডের অঙ্ক প্রিমিয়াম মেথডের অঙ্ক অর্থাৎ প্রশ্নে যদি গুডউইল ব্রিং বাই বট তারপরে পারসেস প্রিমিয়াম বা শেয়ার এই কথাগুলো যদি বলা থাকে তখনই বুঝে যাব এটা হচ্ছে প্রিমিয়াম অফ গুডউইল মেথড কোন মেথড প্রিমিয়াম অফ গুডউইল মেথড মনে রাখবা প্রিমিয়াম অফ গুডউইল মেথডের ক্ষেত্রে গুডউইল কোনোভাবে কোনো অবস্থায় হিসাবে অর্থাৎ ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করা যাবে না মানে এটাকে আমরা লিখবো আবার এটাকে অবলম্বন করে দেবো মানে এখানে গুডউইলটা লিখবো সাথে সাথে আবার এটা কি করে দেব অবলম্বন করে দেব প্রিমিয়াম অফ গুডউইল মেথডের ক্ষেত্রে গুডউইলের জন্য সে প্রতিষ্ঠানকে নগদ টাকা দিবে প্রতিষ্ঠানকে সে কি দিবে নগদ টাকা দিবে তাহলে এখানে দুইটা জাবদা লিখতে হবে কয়টা জাবদা প্রথম জাবদাটা হচ্ছে সে যখন ব্রিংস অফ ক্যাশ ফর প্রিমিয়াম অফ গুডউইল মানে সে গুডউইলের জন্য নগদ টাকা আনয়ন করলো তাহলে প্রথম জাবদাটা হচ্ছে যে তার ক্যাশ ডেবিট প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট
প্রেমিয়া মা বলো এর কে স্যার প্রিয় বাই গড পারচেজ গুলা পার্সোনালি থাকবে হ্যাঁ এগুলা যে কোনার প্রশ্নে দেওয়া থাকবে তাহলে প্রথম জামাটা কি হবে ক্যাশ দেবে প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট ক্যাশ দেবে প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট প্রথম জামাটা আর দ্বিতীয় জামাটা হচ্ছে আমরা এটাকে অবলম্বন করে ফেলতে হবে তাহলে প্রিমিয়াম অফ গুডউইল এখন ক্রেডিট আছে তাহলে প্রিমিয়াম অফ গুডউইলটাকে আমরা ডেবিট করে দেব তাহলে প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট অল পার্টনারস ক্যাপিটাল গেইন ক্যাশ তো প্রথমে লিখছি মানে ওই প্রিমিয়াম অফ গুডউইলের টাকাটা অল পার্টনারদের মূলধনের সাথে আমরা বণ্টন করে দিই তাহলে দেখো গুডউইল একবার ক্রেডিট হয়েছে আবার ডেবিট হয়েছে তাহলে ডেবিটে ক্রেডিটে জিরো হয়ে গেছে তাহলে আর লেখার মতো কিছু নাই তাহলে প্রিমিয়াম অফ গুডউইলের ক্ষেত্রে প্রথম জামাটা ক্যাশ ডেবিট প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট দ্বিতীয় জামাটা হচ্ছে প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট তারপর অল পার্টনারস ক্যাপিটাল কি ক্রেডিট অল পার্টনারস ক্যাপিটাল ক্রেডিট এখানে এটা বল লিখে রাখো এটা বন্ধ করতে হবে সেক্রিফাইস রেশিও হতে না এটা পাশে লিখে রাখো সেক্রিফাইস রেশিও সেক্রিফাইস রেশিও সেক্রিফাইস রেশিও দুই নাম্বারটা পাশে মানে যেখানে বন্টন করছি ওর পার্টনারদের মধ্যে ওটা বন্টন করব আমরা সেক্রিফাইস রেশিও মধ্যে ওটা বন্টন করব কমিশন হয়ে যায় এখন আসো হোয়াট ইজ সেক্রিফাইস রেশিও সেক্রিফাইস আমরা তো এমনি জানি আমি তার তোর জন্য এত সেক্রিফাইস করতে করতে তুই এখন আমার পিছনে মার দিচ্ছ ঠিক আছে এটা কে বলে বেশি এটা আমরা কি বন্ধুটা ছাড় দিব মন্ডলের সাথে কেন মন্ডলের সাথে এটা কে বলে বেশি তোমাদের ভিতরে কে বলে বেশি আমি বলে বেশি মানুষ হ্যাঁ আমি বলি আমি আমি ওমি তুই কি এসে কি মেসেজ জানে আমি কোথায় এখন আসো ওমি তো কখনো চেক গাইস করে দেখ ওমি চেক গাইস ওমি মাথা খারাপ হয়েছে তো ওমি দেখ সেক্রিফাইস মানে হচ্ছে যে ত্যাগ এখন সেক্রিফাইস রেশিও মানে হচ্ছে ত্যাগ অনুপাত আমি কি দিবে এই দিকে আসো এখন আমরা মনে করো আগে 5000 টাকা লাভ পাইতাম এটা আমরা দুজনে বহন 5000 টাকা লাভ ছিল এই 5000 টাকা আমরা দুজনে বহন করতাম এখন থার্ড পার্টি যখন এখানে আসবে তাহলে আমাদের লাভের একটা অংশ তাকে দিতে হবে না তাহলে এটা আমরা কি করলাম সেক্রিফাইস করতে বসলি এটা আমরা কি করলাম সেক্রিফাইস করলাম এটাকে বলা হয় আমাদের সেক্রিফাইস এটাকে বলা হয় আমাদের কি সেক্রিফাইস এখানে আমাদেরকে একটা সেক্রিফাইস রেশিও বের করতে হবে লিখো সেক্রিফাইস রেশিও বের করার সূত্র সেক্রিফাইস রেশিও বের করার সূত্রটা লিখো স্যার ওল্ড রেশিও খুব সহজ আলো আমি দেখতেও নি দিছেন স্যার একদিন একটা করতে পারি আমি এরকম করে তাহলে সেক্রিফাইস রেশিও সূত্র কে তাহলে ওল্ড রেশিও মানে নি রেশিও এখন এখানে কত আছে প্রস তার মানে কি সেক্রিফাইস রেশিও বের করার জন্য প্রশ্নে নি রেশিও দেওয়া থাকতে হবে যদি প্রশ্নে নি রেশিও দেওয়া না থাকে বের করতে হবে তো যদি প্রশ্নে নি রেশিও দেওয়া না থাকে তখন ওল রেশিওটাই হচ্ছে সেক্রিফাইস তখন আর বের করা এটা তো ভালো এটা তো ভালো তখন আর বের করা কি দরকার নাই প্রশ্নে যদি নি রেশিও দেওয়া না থাকে অথবা নি রেশিও বের করার মতো কোনো তথ্যও নাই মানে নি রেশিও নাই নি রেশিও বের করার জন্য কোনো কি নাই তথ্য নাই তখন আমাদের ওল্ড রেশিওটাই হবে সেক্রিফাইস রেশিও ওল্ড রেশিওটাই কি হবে সেক্রিফাইস রেশিও হবে তবে ওল্ড রেশিও যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওল্ড রেশিও ধরতে পারবো কারণ বাংলাদেশে অংশীদারি আইন কত সালে 1932 সালে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী আমাদের প্রথমত হচ্ছে প্রশ্নে রেশিও দেওয়া থাকলে রেশিও অনুযায়ী আমরা মুনাফা বণ্টন করব প্রশ্নে যদি রেশিও দেওয়া না থাকে তখন ক্যাপিটাল রেশিও বলে ক্যাপিটাল রেশিও বের করে আমরা এটাকে অল রেশিও ধরব আর ক্যাপিটাল রেশিওর কথা বলা নাই আগে থেকে কোনো রেশিওর কথা বলা নাই ইকুয়ালও বলা নাই তখন আমরা রেশিও ধরব ইকুয়ালি 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী রেশিওটা কি ধরব মনে করো এখানে দুইজন অংশীদার হলে 1:1 ধরব আমরা তিনজন যদি হয় তাহলে 1:1 হবে এটা হচ্ছে আমাদের অল রেশিও তার মানে অল রেশিও দেওয়া থাকলে অসুবিধা আসো
তাহলে আমাদের এখানে sacrifice ratio কথা বলতেছিলাম আমরা তাহলে sacrifice ratio ক্ষেত্রে আমরা এভাবে বন্টন বের করব যদি all ratio দেওয়া না থাকে অসুবিধা নাই করে দেব তবে নে রেশিও দেওয়া না থাকে sacrifice ratio বের করা যাবে না সেই ক্ষেত্রে all ratio টাই হবে sacrifice মানে তখন আমরা এখানে ওই যে এটা বন্টন করব all ratio কি রেশিও হচ্ছে all ratio এখন আসো রেভলিউশন মেথড কোন মেথড রেভলিউশন মেথড তাহলে রেগুলেশন মেথড আলোচনা করার পূর্বে দুটো জামাতা এই দুটো জামাতা তাহলে কি প্রথম জামাতা হচ্ছে ক্যারি ডেবিট প্রিমিয়াম পার গুডউইল ক্যারি দ্বিতীয় জামাতা হচ্ছে প্রিমিয়াম অফ গুডউইল লেবে অল পার্টনার ক্যাপিটাল ক্যারি নাকি ও অল পার্টনার দিবা অল পার্টনার মানে আগে থেকে যারা ছিল তাদেরকে দিতে হবে এখন আসে রেগুলেশন মেথড রেগুলেশন মেথডের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে গুডউইলটাকে অবশ্যই ব্যালেন্স শিটে লিখতে হবে এই ক্ষেত্রে গুডউইলটাকে অবশ্যই কোথায় লিখতে হবে ব্যালেন্স শীটে এখন আসো সিম্পল কিভাবে এটা যে রিভ্যালুয়েশন মেথড প্রশ্নে যদি গুডউইল রিভ্যালুড বলা থাকে রিভ্যালুড রিভ্যালুড বলা থাকে ইন্ট্রোডিউসড তো মানে যে কোড ফিক্সড এই কথাগুলো বলা থাকলে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে কোন মেথড রিভ্যালুয়েশন মেথড এই ক্ষেত্রে একটা জামাতা দিতে হবে শুধুমাত্র এই ক্ষেত্রে আমাদের একটা জামাতা দিতে হবে জামাতা হবে কি তাহলে গুডউইল ডেবিট অল পার্টনার ক্যাপিটাল কে গুডউইল ডেবিট অল পার্টনার ক্যাপিটাল কে ফিক্সড এটা হচ্ছে ইন্ট্রোডিউসড তাহলে এটা হচ্ছে যে আমাদের এখানে একটা জামাতা এটা অল রেশিও এটাতে লিখে রাখো অল রেশিও রিভ্যালুড ইনট্রোডিউস ফিক্সড অল রেশিও এটা বন্টন করব আমরা অল রেশিও অল রেশিও লাগবে এটা বন্টন করব আমরা অল রেশিও রেশিও দিয়ে থাকতো হ্যাঁ না থাকলে আমরা ইকুয়ালি বন্টন করব অসুবিধা লাস্ট ওয়ান মেমোরান্ডাম রেভলিউশন মেথড স্যার লাস্ট এটা করে কি আর আছে না মেমোরান্ডাম রেভলিউশন মেথড এখন আসো মেমোরান্ডাম রেভলিউশন মেথড আর রেভলিউশন মেথড প্রায় একই রকম শুধু শব্দ হচ্ছে মানে শব্দ হিসেবে এগুলা বলা থাকে মানে গুডউইল রেভলিউড বা ইন্ট্রোডিউস বা ফিক্স কথা বলা থাকবে সাথে একটা কথা ওরা বলে দিবে গুডউইল নট শো ইন দা অ্যাকাউন্ট গুডউইল নট শো ইন দা কি অ্যাকাউন্ট মানে গুডউইল রিভ্যালুডের কথা বলবে আবার বলবে যে গুডউইল হিসাবের বইতে কি করা যাবে দেখানো যাবে দেখানো যাবে না এটা বলা থাকলে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে কোন মেথড মানে শব্দ হিসাবে এগুলো বলা থাকে অতিরিক্ত একটা শব্দ ওরা দিয়ে দিবে সেটা হচ্ছে গুডউইল নট শো ইন দা অ্যাকাউন্ট গুডউইল হিসাবের বইতে দেখানো যাবে না তখনই আমরা বুঝে যাব এটা হচ্ছে যে কোন মেথড মেমোরান্ডাম রেভ্যালুয়েশন মেথড এই ক্ষেত্রে দুইটা যাবে এই ক্ষেত্রে কিন্তু গুডউইল প্রশ্ন হিসাবে দেখানো যাবে কারণ ওরা বলে দিয়েছে গুডউইলটা গুডউইল নট শো ইন দা অ্যাকাউন্ট কি বলছে গুডউইল নট শো ইন দা অ্যাকাউন্ট এটাই বলা থাকবে তবে অতিরিক্ত কথাটা হচ্ছে গুডউইল নট শো ইন দা অ্যাকাউন্ট এটা বলা অ্যাকাউন্ট কারণ এখানে গুডউইলটা তো আমরা কি করতে পারবো না দেখাতে পারবো না গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট এটার পাশে লিখো অল রেশিও এটা একটু সিম তো এখানে দেখাতে হবে না এটার পাশে লিখো অল রেশিও আর এটা দ্বিতীয় যাবে না অল পার্টনার্স এখানে আসছে শুধু অল পার্টনার্স তুমি কি গেছে আমি লাস্টে দিতে হবে যে জন্য কি অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল কে স্যার এটা চ্যাপ্টার হিসেবে করতে থাকবে গুডউইল ক্যারি স্যার এটা আজকে পড়া পড়াবো না আজকে তাহলে গুড তাহলে এখানে দেখো গুডউইল একবার ডেবিট হয়েছে আবার ক্রেডিট হয়েছে তাহলে গুডউইলটা অবলম্বন হয়ে গেছে প্রথমে আমরা অল পার্টনারদেরকে দিছি আবার অল পার্টনার মানে এখানে আবার কিন্তু নতুন পার্টনার সহ ডেবিট করতে হবে এটা লিখো নি রেশিও দুই নাম্বারটা বন্টন করতে হবে নি রেশিও
এর বাইরে আমাদের এখানে আর কোনো জাবেদার নাই। এখানে মূলত হচ্ছে এই জাবেদার গুলো মুখস্থ করতে হবে। জাবেদার গুলো মুখস্থ করে এই জাবেদার উপরে ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে অনেক সময় আমাদেরকে ওই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমার জাবেদার জানা থাকলে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেটার এমনি করতে পারো, এমনি পারো। আর একটা বিষয়, ফার্স্টলি ক্যাপিটাল অ্যাকাউন্ট বলার দরকার নাই, ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমাকে নিজে থেকে করতে হবে, মানে না বললেও তোমাকে করতে হবে, কারণ ব্যালেন্স শীট মেলানোর জন্য কি করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টটা বের করতে হবে। মানে বলো না বলো ক্যাপিটাল অ্যাকাউন্ট বাধ্যতামূলক ভাবে তোমাকে এখানে করতে হবে। আসলে কয়টা মাস্টার করবে বুঝলে কম পক্ষে 20 নম্বরের অঙ্ক আসবে না একদম।